ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং সকল রাজবন্দী ও আলেম ওলামাদের মুক্তির দাবি জানিয়েছেন নাগরিক মঞ্চের নেতারা। সকালে রাজধানীর সেগুনবাগিচায় শিশু কল্যাণ পরিষদের নাগরিক মঞ্চের আলোচনা সভায় এ কথা তারা বলেছেন। এ সময় নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনের জোর দাবি জানিয়ে নেতারা বললেন যে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে আন্দোলন করে যাচ্ছে নাগরিক মঞ্চ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতাকর্মীদের কারাগারে বন্দি রেখে আন্দোলন বন্ধ করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। বিতর্কিত হতে দেখেছেন